ব্যাপারটা এরকম কিছু ছিল নাকি? তারা বলতে পারে না কেন এগুলো, এগুলো বলতে পারে না কেন? সব ফেমাস নাকি? ওই ইফটাকে আমরা কাজ করি সেটা বলতে লাস্ট দিয়ে সামনে আর যদি না হয় তাহলে কি হবে? এস আর সেটা তো বুঝলাম, তাহলে আমরা কি ইউজ করবো? এস না এস
আচ্ছা তাহলে আমরা এখানে লিখে দিই 1 আর এখানে তো যে লিখি হচ্ছে 2 আচ্ছা এবার রান করি তাহলে 1 2 তো আছে এরপরটা দিই 3 এন্টার এরপরটা দিই 4 তাহলে কত হয় যোগ করলে কত হবে 7 হয় কত হবে 10 এবার যোগ করতে হয় 10 10 তাহলে দেখি যে রেজাল্ট আসছে তাই না এখন আমরা চাই 1 1 গুণ 100 পর্যন্ত যোগ করতে তাহলে কি করতে হবে এরকম ভ্যালু দিব 4 উপর 5 6 7 কি হতে পারে কি করতে হবে বল হ্যাঁ তো ভ্যালু কি কেন নিব ভ্যালুটা হবে এ প্রথমে এ দুটি হয় 1 বি দুটি হয় 2 এরকম দাল মিশ্রিত হবে 29 এর পরটা যাবে না এ বি সি কোটা বুঝছ না না হ্যাঁ রাইট রিভার্স যে আমরা আমরা তাহলে কতটা হবে রাইট আমরা যদি 100 পর্যন্ত যোগ করতে চাই এগুলো আমরা ছোটবেলায় সিরিজ সিরিজ করছি না তাই বলি 1 থেকে 100 100 পর্যন্ত যোগ করা এই লাগবে বুঝছ না 1 থেকে 100 যোগ করার গুণন উত্তর কম্পোনেন্ট তো আচ্ছা নাই করে আমরা চাই 1 1 আছে 2 আছে 3 4 আছে 4 4 আছে এরকম 100 পর্যন্ত যোগ দিই তাহলে কি হবে তিন চার পাঁচ ছয় সাত আট নয় চল তাই তো কি করতে হবে কি কাজ করতে হবে সেটা বলছি প্লাস এ প্লাস প্লাস জি প্লাস এইচ প্লাস আই ছয় ছয় আবার ভেরিয়েবলের মধ্যে রাখতাম
6 এর থেকে 4 এর যোগ করতাম 10 আবার ভেরিয়েবল রাখতাম 10 এর সাথে 5 যোগ করে প্রোডাক্ট করতাম আবার ওই সেম ভেরিয়েবল রাখতাম তাহলে জিনিসটা কি হতো অনেক বেশি হয় তো বড় 2 আর 1 যোগ করলে কত হয় 3 3 এটা যদি 4 এর মধ্যে রাখতাম ধরেন এই এইটা বাদ তাহলে এখন a প্লাস b কত হলো 3 এর সাথে 4 এর মধ্যে কত আছে 3 তাহলে 3 এর সাথে কত যোগ হবে 3 তাহলে এই 4 এর মধ্যে যদি আমি আবার লিখে দিই sum প্লাস sum sum প্লাস c c ঠিক আছে না তাহলে 3 2 5 6 করে আবার এটার মধ্যে 4 মান ধরব নাকি থাকবো না কি হবে বারো তাহলে স্যার এরকম করতে করতে যখন 100 আসবে তখন ওই মানটা ওই সামনে আসবে আমরা এই ধরনের এই যে লং এরকম একটা দেখেন গ্রুপের মতো আছে গ্রুপ মানে একই কাজ বারবার এটা আমরা কি বলি বলি না যে তুমি এই কাজটা বারবার করতে পারি ঘুরো না আসলে যাও আরো লাগবে বলি না দেখো এই জিনিসটা বারবার দেখেন এক দুই এরকম হচ্ছে একদম একশো করে তাই না একটা গ্রুপের মতো একই কাজ বারবার বিরক্ত তাই না এই গ্রুপ ক্লাসের এই এই কাজগুলো করার জন্য আমরা প্রোগ্রামিং এ একদম স্ট্রাকচার ব্যবহার করি সেটার নাম হচ্ছে লুপ সেই লুপ এটাকে আমরা বলি হচ্ছে লুপ লুপ তো লুপ কিভাবে কাজ করে লুপ হচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের লুপ আছে ফর লুপ হোয়াইল লুপ বা হচ্ছে যে লুপ হচ্ছে ফর লুপ আছে তাহলে প্রোগ্রামিং সেই একটার ভিতরে এটা এগুলো আছে রাইট হোয়াইল লুপ আছে তারপর হচ্ছে ডু হোয়াইল লুপ আছে ডু হোয়াইল লুপ হচ্ছে আমরা তার মানে এই লুপটার সিনট্যাক্সটা কি এই যা সিনট্যাক্স অফ ফর লুপ ঠিক আছে সিনট্যাক্সটা কি হবে হয় সিনট্যাক্স সিনট্যাক্সটা হচ্ছে লিখতে হবে ফর ফর দিয়ে ব্র্যাকেট দিতে হবে দেন একটা বডি থাকবে বডির মধ্যে কাজ করতে হবে প্রথমে লিখতে হবে ফর এটা হচ্ছে বিল্ট ইন তারপর একটা ব্র্যাকেট বন্ধনী দেওয়া আমাদের তৈরি তারপর হচ্ছে এরপরে আউটপুট এই ফর লুপের মধ্যে এই এটা হচ্ছে তার স্ট্রাকচার ঠিক আছে এই স্ট্রাকচারের মধ্যে তিনটা পার্ট আছে একটা পার্ট হচ্ছে এটা কটা পার্ট তিনটা তিনটা পার্ট একটা পার্ট হচ্ছে এটা একটা হচ্ছে দিকে আর একটা হচ্ছে পাশ এই এই এটা হচ্ছে এটা স্ট্রাকচার তাহলে একটা নিয়ম এটা আমার তৈরি না এটা হচ্ছে বেড়াদের নিয়ম এবং আমরা জানি প্রত্যেকটা স্ট্রাকচার সেমিকোলন দিয়ে তার সেমিকোলন তাহলে ফার্স্ট স্ট্রাকচার কি থাকবে ফার্স্ট স্ট্রাকচার থাকবে হচ্ছে এটার নাম হচ্ছে ইনিশিয়ালাইজেশন ইনিশিয়ালাইজেশন এটা হচ্ছে ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপে থাকবে হচ্ছে যে কন্ডিশন
কন্ডিশন কন্ডিশন চেক করবে, দেন এই পার্টটা হচ্ছে ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি ফর লুপের স্ট্রাকচারটা হচ্ছে যে ফর নিতে হবে, তারপরে হচ্ছে যে ফার্স্ট ব্রাকেটের মধ্যে তিনটা পার্ট থাকবে স্ট্রাকচার, দেন একটা ইনপুট একটা আউটপুট। তাহলে প্রথম পার্টটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, এরপর পার্টটা হচ্ছে যে কন্ডিশন, এরপর একটা হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। ইনিশিয়ালাইজেশন বলতে কি বুঝি? ইনিশিয়ালাইজেশন বলতে বুঝি আমরা এখানে দেখতে পেয়েছিলাম যে এক থেকে হচ্ছে একশো পর্যন্ত যোগ করার যোগ করতে জন্য যেই আমরা দেখেছিলাম সবাই ফলো করি। তাহলে আমরা শুরু করেছিলাম প্রথম ভ্যালুটা কত? 1 1 দিয়ে এই ইনিশিয়াল বর্ণা বা ইনিশিয়ালাইজেশন বাংলা ভাষায় প্রাথমিক প্রথম অবস্থা রাইট প্রথম অবস্থা ফার্স্ট স্টেজ ঠিক আছে ফার্স্ট স্টেজ রাইট। তাহলে ইনিশিয়ালাইজেশনের বাংলা অর্থ কি? প্রথম অবস্থা রাইট। তাহলে প্রথম বা প্রথম অবস্থা প্রাথমিক অবস্থা বুঝতে পারছো? তাহলে এইখানে ইনিশিয়ালাইজেশন এটা বলা এটা সব বেসে থাকি এই কথা সব বেসে স্যার। তাহলে ইনিশিয়ালাইজেশন যে ফার্স্ট স্টেজ, তাহলে প্রথম ভ্যালুটা এখানে হবে 1 বুঝতে পারছি? তাহলে এই 1 আমরা ওই যে প্রোগ্রামের মধ্যে কিসের মধ্যে রেখেছিলাম মনে আছে? প্রোগ্রাম 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 কোন ভেরিয়েবলে একটা এ ভেরিয়েবলে আমরা এই ওয়ানটা ওই যে প্রোগ্রামে দেখলাম যে এ সমান হচ্ছে প্রাথমিক একশো যেহেতু আছে মানে 100 থাকবে ওর ভিতরে। তাহলে অবশ্যই পার ভ্যালুটা অবশ্যই 100 এর চেয়ে ছোট হবে, পার ভ্যালু বারবার এক এক একবার এক আসবে, এরপর আবার দুই আসবে, এর মধ্যে এরপর তিন আসবে, চার আসবে, বারবার একটা ভ্যালুর মধ্যে আসবে এর ভিতরে আসবে। হ্যাঁ তাই আমি এখানে দিয়েছি যে যেটি ভ্যালু আছে অবশ্যই 100 এর ছোট অথবা সমান হবে, কারণ এক সময় 1 হবে 2 হবে 3 হবে 4 হবে এরকম 100 হবে। বুঝতে পারছিস তো সবাই? সবাই এই কন্ডিশনটা বুঝতে পারছিস? কন্ডিশন বুঝতে পারছিস? তাহলে এ ভ্যালুটা 100। এবার হচ্ছে যে ইনক্রিমেন্ট এই ব্যাপারটা, এই ব্যাপারটা হচ্ছে আমি এই যে বাড়তেছে 1 প্লাস 2, তাহলে এই ব্যাপারটা কি 1 প্লাস 5 হয়ে 5 এটা এটা ব্যাপারটা না স্যার? 1 1 করে ইনক্রিমেন্ট 1 1 1 করে বাড়তেছে তাই না? তার হ্যাঁ স্যার 1 1 করে বাড়তেছে না স্যার? 1 1 করে বাড়ছে আমরা যাচ্ছি 1 টা 1 টা 1 টা 1 টা করে স্টেপ স্টেপ বাড়তেছে। এইটাকে বলতেছি স্টেপ, এই যে একটা স্টেপ এটা একটা স্টেপ এটা স্টেপ বাড়তেছে স্টেপ
ইনক্রিমেন্ট 1 আমরা যেটা করব সেটা হচ্ছে প্লাস প্লাস এ দিতে পারি মানে প্রি ইনক্রিমেন্ট মানে এক্স জি প্রি ইনক্রিমেন্ট আর পোস্ট ইনক্রিমেন্ট এর ডিফারেন্স আছে না এগুলো এগুলো পরীক্ষা হচ্ছিল না সবাই কি এটা বুঝতে পারছিস আচ্ছা নাকি মানে প্রি ইনক্রিমেন্ট বুঝতে পারছিস নাকি এক এক করে লাগবে প্রথম ধরে এক এর পরে দুই এর পরে তিন তাই না এইগুলো যাবে নাকি এই ভ্যালু যদি এই যদি না রেখে আমি যদি দেখি a সমান a প্লাস 1 কোন প্রবলেম আছে কোন প্রবলেম কিন্তু নাই কারণ নিচের কাজে এক এক করে বাড়া আগে দুটোর সাথে এক যোগ করা আর উপরের কাজে এক যোগ করা সব বুঝতে পারছ না মানে মনে জায়গায় দুই দিলে হচ্ছে তাহলে আবার দুই দিতে পারবে দুই দিতে পারবে রাইট তাহলে প্লাস প্লাস a মানে হচ্ছে এক এক করে আমরা জানি কন্ডিশন সত্য হলে কি হয় যদি এই ফাংশনের মধ্যে কন্ডিশনটা সত্য হয় তাহলে এটার ভিতরে যে আমরা কন্ডিশন সত্যি কি করি এটা কি এটা ফাংশন মতলা যেটি ব্র্যাকেট আছে এটা আমরা ফাংশন রাইট তাহলে এইটা যদি কন্ডিশন যদি সত্যি হয় তাহলে কি হয় আমরা কই যাই এর ভিতরে ঢুকবে লুপ এটা মধ্যে ঢুকবে তাই না বডির মধ্যে ঢুকবে এই যে সূত্র আছে বডির মধ্যে ঢুকবে কন্ডিশনটা যদি মিথ্যা তাহলে বডিতে ঢুকবো এবারে ঢুকবো না তাহলে কন্ডিশন যখন ট্রু হবে এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে কি হবে এই এইটা থেকে এই ঘড়িতে ঢুকবে রাইট আর ফলসনে কি ঢুকবো না ফলসনে এগুলো আমরা অনেকবার বেশি করিয়েছি হ্যাঁ